রাত্রিকালে নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে শান্তিরবাজার থানার পুলিশ কি করছে উঠছে প্রশ্ন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বিগত দিনের বন্যার ভয় ভীতি কাটিয়ে মাতৃ আরাধনায় মাতোয়ারা হয়েছেন সকলে। তবে এই দুর্গাপুজোর মধ্যেও চুরের হাত থেকে রক্ষা পাচ্ছে না লোকজন। শান্তিরবাজার পুর পরিষদ এলাকায় উত্তরপাড়ার বাসিন্দা দীপকর চক্রবর্তী পরিবারের লোকজনদের নিয়ে উদয়পুর পুজো দেখতে গিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির পিছনের দিক দিয়ে দরজা থেকে চোরের থল ঘরে প্রবেশ করে এবং 12-13 লক্ষ টাকা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতিয়ে নেয়। পুজো দেখে বাড়িতে ফিরে গৃহস্থ চুরির ঘটনা প্রত্যক্ষ করে খবর দেন শান্তিরবাজার থানায়। খবর পেয়ে রাতের বেলায় পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু পরিদর্শন করে এবং হাতে একটি মামলা গ্রহণ করে। এই চুরিকাণ্ডের ফলে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পাশাপাশি শান্তিরবাজার থানার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মানুষ। এখন দেখার বিষয় শান্তিরবাজার থানার বাহুবলী পুলিশ চোরকে আটক করতে কতটা সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কি হয়েছিল গঞ্জে? আমরা কালকে উদিপুর গেছিলাম পূজা দেখতে, তখন আয়া দেখি রাতের 12টার দিকে ছাদ টপকায় চোর ঢুকছে। ঘরের মেইন গেটে তালা ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরের যে কাঠের দরজা একটা ছিল ওই তালাটা ভাঙা, আর আমার ঘরের জিনিস যা ছিল সব লয়ে গেছে, স্বর্ণ টাকা পয়সা সব কিছু। কেমন কেমন টাকার জিনিস লয়ে গেছে? আমার কম করে 7-8 লক্ষ টাকার মতো জিনিস শেষ হয়ে গেছে। 5 ভরি স্বর্ণ আছিল আমার ঘরের ভিতরে, টাকা ছিল 20-25 হাজার টাকার মতো আছিল আমার। পুলিশ আইসে, ভাড়া প্রতিবেশী তারা আইসে,